ভর্তুকি কমাতেই গ্যাসের মূল্য বৃদ্ধি, উৎপাদন ও পণ্যের দামে প্রভাব না পড়ার আশ্বাস। বিদেশি কারো ফরমায়েশে গণতন্ত্র চলবে না বলে ওবায়দুল কাদের, বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান। ইজতেমা ময়দানে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়, দেশ জাতির শান্তি কামনা। এবং মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে 5.6 ডিগ্রি, 25 জুলাই শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাতের একুশে সংবাদে, সাথে আছি আমি তানজির আহমেদ। একুশে টেলিভিশন সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। আইএমএফের শর্তে নয়, ভর্তুকি কমাতেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বলেছেন এতে উৎপাদন ও পণ্যের দামে কোনো প্রভাব পড়বে না। পার্থ সারথি রিপোর্ট। নির্বাহী আদেশে বুধবার এক ধাপে প্রায় আড়াই গুণ পর্যন্ত গ্যাসের দাম বাড়ানো হয়। বৃহৎ শিল্পে 11.98 টাকা থেকে বাড়িয়ে 30 টাকা, মাঝারি শিল্পে 11.78 টাকা থেকে 30 টাকা এবং ক্ষুদ্র শিল্পে 10.78 টাকা থেকে প্রতি ঘনমিটারের দাম 30 টাকা নির্ধারণ করা হয়। শিল্প উদ্যোক্তারা বলছেন এর ফলে বাড়বে উৎপাদন খরচ, ফলে ভোক্তাদেরকেও পণ্য কিনতে হবে বাড়তি দামে। তবে উদ্যোক্তাদের এই দাবির সাথে একমত নয় বাণিজ্যমন্ত্রী। রাজধানীতে এক অনুষ্ঠানে যোগদান শেষে তিনি বলেন গ্যাসের দাম বাড়ানোর ফলে উৎপাদন ও পণ্যের দামে কোনো প্রভাব ফেলবে না। মূল্যস্ফীতির উপর তার প্রভাব পড়বে, আমাকে তো বছরের পর বছর ভর্তুকি দিয়ে চালানো তো মুশকিল। তাছাড়া গ্লোবাল গ্রিন অর্গানাইজেশন তোমাদের বলছে যে তোমরা ভর্তুকি দিলে দিয়ে যাচ্ছ, আলটিমেট চাপটা পড়ছে সাধারণ মানুষের মধ্যে। আমাদের একটা সমন্বয় করতে হবে, আমরা এক্সপোর্টও দেখতে হবে, সব দিকে দিয়ে একটা ব্যালেন্স সিচুয়েশন তৈরি করতে হবে। বাণিজ্যমন্ত্রী বলেন শিল্প উদ্যোক্তারা গ্যাসের দাম বাড়ানো নিয়ে কোনো আপত্তি করেনি, তাদের চাওয়া নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ। বহু বছর ধরে তো ভর্তুকি দেওয়া হচ্ছে, ভর্তুকির প্রভাবটা তো সাধারণ মানুষের উপরে পড়ছে, তো সেইটা তো সাধারণ মানুষ তো পে করে যাচ্ছে ট্যাক্স। এবং সেই তো ব্যবসায়ীরাও চাচ্ছে যে কন্টিনিউয়াস সাপ্লাই দেয়, তাহলে তারা সামহাও ম্যানেজ করতে পারে। প্রয়োজনে গ্যাসের দাম নিয়ে আলোচনার সুযোগ আছে বলেও জানান মন্ত্রী। ব্যবসায়ীরা নাকি কথা বললো সেদিন কালকে যে তারা ট্রাই করবে, তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এই ব্যাপারটা তাকে বোঝাবে। পার্থ সারথি, একুশে টেলিভিশন, ঢাকা। বিদেশি কারো ফরমায়েশে বাংলাদেশে গণতন্ত্র চলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগকে গণতন্ত্র শিক্ষা দেওয়ার চেষ্টা হাস্যকর উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন সরকার পরিবর্তন চাইলে বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। শীতে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি বরাবরের মতো শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয়। বঙ্গবন্ধু এভিনিউর কার্যালয়ে এ আয়োজনে প্রধান অতিথি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন দেশের নির্বাচন পর্যবেক্ষণে বিদেশিদের আসতে কোনো বাধা নেই, তবে বিদেশিদের কাছে বিএনপির নালিশে কোনো কাজ হবে না। বিদেশিদের কাছে নালিশ করে সেই বিদেশিরাও বিএনপির পক্ষে কিছুই বলে না, সর্বশেষ যুক্তরাষ্ট্র এসে তাদের মানচিত বৈঠক তাদের সাথে হয় না। আমরা এখানে আত্মপ্রসাদ নিতে চাই না, তারা এসে যার সাথে আলাপ ইচ্ছা করুক, কিন্তু আমাদের গণতন্ত্র আমরাই চালাব। কারো ফরমাইশে বাংলাদেশে গণতন্ত্র চলবে। তিনি বলেন গণতন্ত্রের বস্ত্র হরণকারীর মুখে গণতন্ত্রের বুলি মানায় না। বিএনপির মধ্যেই গণতন্ত্র নেই উল্লেখ করে তিনি বলেন এ দলের আমলেই গণতন্ত্রকে নস্যাৎ করতে আঘাত এসেছে বারবার। যারা ক্ষমতা থাকতে পাঁচ পাঁচ বা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, দুর্নীতিবাদের মুখে দুর্নীতি, গণতন্ত্রের আওয়ামী লীগের প্রতিটি উপকমিটিতে সর্বোচ্চ 100 জন সদস্য রাখার নির্দেশ দেন ওবায়দুল কাদের।
একই সাথে যে কোনো দুর্যোগে জনগণের পাশে দাঁড়াতে কর্মীদের আহ্বান জানান। আমরা ষড়যন্ত্র করি না। ফারজানা শোভা, একুশে টেলিভিশন, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে জুমা নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি। এ সময় দেশ জাতি ও বিশ্ব মানবতার সমৃদ্ধি কামনা করা হয়। এর আগে আম্বয়ানে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন খুশিদ আলম মুকুল। সকাল থেকেই জুমার নামাজে অংশ নিতে ইজতেমা ময়দানে ঢল নামে মুসল্লিদের। তাবলিগ জামাতের অনুসারীদের সাথে অংশ নেন ঢাকা, গাজীপুর সহ আশপাশের জেলার হাজারো মুসল্লি। জুমার নামাজের কাতার ময়দান ছাড়িয়ে দীর্ঘ হয় সড়ক পর্যন্ত। নামাজে ইমামতি করেন মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলবি। 91টি খিত্তায় অবস্থান করছেন দেশ বিদেশ থেকে আগত লাখো মুসল্লি। এ পর্বে যোগ দিয়েছেন প্রায় 6000 বিদেশি মেহমান। জামাতবদ্ধ হয়ে নামাজ আদা করছে। পরাধিকারের কাছে আমরা সকল দেশ ও জাতি মঙ্গল কামনা করি। আল্লাহ তাআলার মেহরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এক উম্মতের মজমার মধ্যে জমাইছেন। আল্লাহ তাআলা খুশি করার জন্য এবং আল্লাহ তাআলার দেখানো পথে চলার জন্য আমরা ইজতেমা আসি। এই বিশ্ব ইজতেমা সফল হোক সকলের কাছে দোয়া চাই। মুসল্লিদের নিরাপত্তায় নিয়োজিত আছে পর্যাপ্ত পুলিশ ও র‍্যাব সদস্য। এছাড়া হেলিকপ্টার দিয়েও সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে ইজতেমা ময়দান। সমস্ত মাঠে আমাদের নিরাপত্তা চাদরে আমরা ঢেকে দিয়েছি। আমরা প্রত্যাশা করছি এবারও গতবারের প্রথম পর্বের মতো এ পর্বেও আমরা ভালোভাবে নিরাপত্তা দিয়ে মুসল্লিদের, ধর্মপ্রাণ মুসল্লিদের, তারা যাতে এসে এখানে আল্লাহর ধ্যানে মগ্ন হতে পারে, আল্লাহর সন্তুষ্টি বিধান করতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। রোববার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতে শেষ হবে বিশ্ব ইজতেমার 56তম আসরের দ্বিতীয় পর্ব। খুশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। এদিকে বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে গাজীপুরে শনিবার থেকে শুরু হতে যাওয়া জাতীয় স্কাউট জাম্বুরির উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবা শক্তির ফোয়ারা প্রতিপাদ্যে দেশি বিদেশি স্কাউটদের মিলন মেলায় মুখর এখন গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র। নদিনব্যাপী জাম্বুরিতে বাংলাদেশ সহ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভুক্ত দেশ থেকে 8000 স্কাউট সদস্য, 1000 ইউনিট লিডার ও 2000 সার্ভিস মেম্বার সহ প্রায় 11000 স্কাউট অংশগ্রহণ করছেন। পুরো স্কাউট জাম্বুরিকে 4টি ভিলেজে ভাগ করা হয়েছে। প্রতিটি ভিলেজকে 2টি করে মোট 8টি সাব ক্যাম্পে বিভক্ত করা হয়েছে। এসব ক্যাম্পে স্কাউটদের জন্য থাকছে অ্যারোবিক্স ও শরীরচর্চা, অবস্ট্যাকল, তাবু কলা, ফান ফ্যাক্টরি, নাইট হাইকিং, ক্যাম্প ফায়ার ও মেধা যাচাই সহ নানা চ্যালেঞ্জ। 26 জানুয়ারি মহাতাবু জলসার মাধ্যমে এবারের জাম্বুরি শেষ হবে। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হল শ্রীমঙ্গলে 5.6 ডিগ্রি সেলসিয়াস। এখনও 25 জেলায় বইছে মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ। শীতের সাথে ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। আরও কিছুদিন শীতের দাপট চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। উত্তরের হিম বাতাসে হাড় কাঁপানো শীত, তাই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা। মাঝারি শৈত্যপ্রবাহের দাপটে নাকাল 25 জেলার মানুষ। তাপমাত্রার পারদ নেমে তীব্র শৈত্যপ্রবাহের কবলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল, বিপর্যস্ত সেখানকার জনজীবন। শীতে হাত পা আমাদের কোঁকড়া হয়ে যাচ্ছে, এই যে আগুন বাচ্চাগুলো জ্বালাচ্ছে, স্কুল যেতে পারে না, হাত পা কোঁকড়া লাগে যাচ্ছে, এই জন্য আসে রাস্তাতে আগুন তো তাপতেছে। বিভিন্ন স্থানে কুয়াশা ঢেকে থাকে প্রকৃতি। শীত আর কুয়াশার কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। তারপরও জীবিকার তাগিদে ঘরে বসে থাকলে চলে না অনেকেরই। মাঘের শীত তাই কাঁপন ধরাচ্ছে হাড়ে। আজকে একটু অনেকই বেশি মতন লাগে, ঘন কুয়াশা আর সূর্যকিরণের অভাবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমেছে। চলতি মাসে দেশের কোথাও সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রির উপরে ছিল না, আর ঢাকায় এ মাসে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.7 ডিগ্রি। এদিকে আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে শৈত্যপ্রবাহ থাকবে আরও কিছুদিন, বাড়বে বিস্তৃতি। নতুন করে আরও কিছু জেলার উপর দিয়েও বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। শীত বাড়ায় হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও। সবচেয়ে বেশি ভুগছে শিশু ও বৃদ্ধরা। খুশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। প্রতিবন্ধীরা দেশের সম্পদ সমাজের মূল স্রোতে ফেরাতে কাজ করছে সরকার। আবার আমন্ত্রণ রাতের 21-এ সংবাদে।
প্রতিবন্ধীদের মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে সরকার। এ লক্ষ্যে প্রতিটি জেলা উপজেলা পর্যায়ে প্রতিবন্ধী স্কুল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয় ভবন উদ্বোধন করে আরো বলেন, এই বিদ্যালয়ে আট ধরনের প্রতিবন্ধীরা শিক্ষার সুযোগ পাবে। প্রতিবন্ধীরা দেশের বোঝা নয় বরং সম্পদ, সেই সম্পদকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। চিকিৎসা সেবা দেওয়া যায় এবং তারা যাতে করে মূল স্রোতে আসতে পারে সেই জন্য বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনেকগুলো স্কুল কিন্তু ইতিমধ্যে আমাদের সরকারীকরণ করা হয়েছে এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কিন্তু প্রতিবন্ধী শিশুদের যে ভাতা বা প্রতিবন্ধী শিশুদের যে সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চট্টগ্রামের হাটহাজারিতে কৃষি জমি ভরাট ও মহাসড়ক দখল করে রাখার দায়ে 5 লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। হাটহাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায় ফসলি জমি ভরাটের পাশাপাশি ঝুঁকিপূর্ণভাবে মাটি দিয়ে মহাসড়কের বেশ কিছু অংশ দখল করে রাখা হয়েছে। সড়ক পরিবহন আইন 2018 ও বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010 অনুযায়ী দখলকারী এ সময় মেখল ইউনিয়নের নাজিম নামের এক ব্যক্তিকে 5 লাখ টাকা জরিমানা করা হয়। কৃষি জমি সুরক্ষা ও মহাসড়ক নিরাপদ রাখতে এমন অভিযান চলমান থাকার কথা জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এবার সংস্কৃতি সংবাদ। ষোড়শ জাতীয় পিঠা উৎসবের দ্বিতীয় দিনও ছিল জমজমাট। প্রতিবারের মতো দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যের পিঠার স্বাদ নিচ্ছেন নগরবাসী। ছুটির দিন হওয়ায় ষোলো আনা বাঙালিয়ানায় মেতে উঠেছিল শিল্পকলা একাডেমির এই পিঠা উৎসব। আরো জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। চুলা থেকে নামছে পিঠা গরম গরম, তৃপ্তির আয়েসে হরেক পিঠার স্বাদ নিচ্ছেন নগরবাসী। ভোজনরসিক বাঙালির উৎসব মানেই পাহাড়ি সব খাবারের আয়োজন, আর শীতের পালা পার্বণে যোগ হয় নানা নাম আর স্বাদের পিঠা। দেশের বিভিন্ন অঞ্চলের এমনই সব পিঠার পসরায় সরগরম শিল্পকলার এই উৎসব। মায়ের হাতে পিঠা খেয়েছি, বড় হয়েছি, এখন তো সেগুলো হারিয়ে যাইতেছে। একই জায়গায় বিভিন্ন ধরনের পিঠা দেখতেছি, এটা আসলে অনেক একটা ভালো লাগার জায়গা। পুরো সব আমার নিজের হাতে তৈরি করা এবং আমি ফ্যামিলিগতভাবে আমার ফ্যামিলি মেম্বার এবং আমার যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে সবাই আমার হাতে পিঠা খায়। পিঠার একটা স্টল দিয়েছি প্রথম, তো মানুষের ভালোবাসাটা আসলে বড় বিষয়। আমি দেখেছি পিঠা, পৌষের শীতে গ্রাম বাংলার পিঠা খাওয়ার ধুম এখন আর চোখে না পড়লেও নগর জীবনের এই আয়োজন আবহমান বাংলার চিরায়ত চিত্রকেই তুলে আনছে। গ্রামের বাড়িতে এতটা যাওয়া হয় না, সবাই আমরা শহরমুখী হয়ে গিয়েছি, তো এখন যে আয়োজনটা করা হয় অবশ্যই এটা খুবই একটা ভালো উদ্যোগ। অনেক মজা আসছে খাবারগুলা পিঠাগুলা। এই ভ্যারাইটিসগুলোর সাথেই এবং এই সংস্কৃতির সাথে পরিচয় করে দেওয়ার জন্যই আসলে বাচ্চাদের বা পুরো পরিবারকে নিয়ে আসা। বাসায় তো স্বল্প পরিসরে হয়, এখানে তো অনেক বড় পরিসরে, প্লাস এখানে নাচ গান হচ্ছে, অনেক ভালো লাগছে। বাঙালি ঐতিহ্যের এ উৎসবে মুগ্ধতা ছড়িয়েছে সাংস্কৃতিক পরিবেশনাও। একদিকে পিঠা খাওয়া, সেই সাথে খোলা মঞ্চে এ আয়োজন বাড়তি পাওয়া আগতদের। ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া পিঠা উৎসব চলবে 28 জানুয়ারি পর্যন্ত, প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা অবধি। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। এবার প্রবাসী সংবাদ। দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং যাবে। বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টায় অচিরেই বাংলাদেশ সমৃদ্ধশালী দেশে পরিণত হবে। সংযুক্ত আরব আমিরাতের আজমানে রাঙ্গুনিয়া প্রবাসী পরিবারের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ইফতেকার হোসেন বাবুল। রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস ও রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসির উদ্দিন রিয়াজকে দেওয়া সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ইফতেকার হোসেন বাবুল। মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে ও মোহাম্মদ সাইফুল আলমের সঞ্চালনায় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোজাহারুল হক, আব্দুল কুদ্দুস, ইসমাইল গনি চৌধুরী, সাইফুল ইসলাম তালুকদার সহ অনেকে।
আর এর সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভর্তুকি কমাতেই গ্যাসের মূল্য বৃদ্ধি, উৎপাদন ও পণ্যের দামে প্রভাব না পড়ার আশ্বাস। বিদেশি কারো ফরমায়েশে গণতন্ত্র চলবে না বলেন ওবায়দুল কাদের, বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান। ইজতেমা ময়দানে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়, দেশ জাতির শান্তি কামনা। এবং মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে 5.6 ডিগ্রি, 25 জেলায় শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুক ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। একুশে খবর দেখুন, একুশের সাথে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।